এই মোহনপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে যে অ্যাডমিশন হলো 2020 এবং 21 সালের, সেই অ্যাডমিশনের পদ্ধতিতে যে কতগুলো গণ্ডগোল দেখা গেছে, যে লিস্টটা আমরা পেয়েছি সেই লিস্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নন এসটি ক্যান্ডিডেটরা এসটি হিসেবে সুযোগ নিয়ে ভর্তি হওয়ার চেষ্টা করছে। আমরা তার প্রতিবাদে আমরা ভাইস চ্যান্সেলারের সাথে আমরা কথা বলতে গেলাম। উনি আমাদের সাথে কথা বললেন, বেশ কয়েক মিনিট আমাদের সাথে কথা বললেন, আমরা সন্তুষ্ট হলাম। উনি বললেন যে আমাদের এই কৃষি মোহনপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে যে ভর্তির পদ্ধতি আছে আমরা সঠিক পদ্ধতি মেনেই আমরা চলছি। কিন্তু আমরা তখন বললাম যে না, এখানে সঠিক পদ্ধতি হচ্ছে না, এখানে নন এসটি যেমন শেখ মাহাতো বা অন্যান্য যে টাইটেলগুলো আছে সেই টাইটেলগুলো আমাদের এসটির মধ্যে পড়ে না, কখনোই শেখ আমাদের এসটি টাইটেলের মধ্যে পড়ে না। আমরা সেই জন্য বলছি এইগুলো আপনি দেখবেন এবং সেইভাবে ভর্তি করার চেষ্টা আপনি করবেন। কিন্তু ব্যাপারটা উনি বলেন এখনো যারা ভর্তি হয়নি, হতে চলেছে, আমরা তাদের কাছ থেকে সঠিক সার্টিফিকেটগুলো আমরা নেব, ভেরিফাই করার সময় তাদের সার্টিফিকেটগুলো আমরা যাচাই করব, যাচাই করার পর তাদেরকে ভর্তি করব, যদি আমাদের সন্দেহ হয় আমরা তাদেরকে বাতিল করব। এবং শুধু অ্যাডমিশন করার পর আমরা নেটে সার্চ করব তাদের সার্টিফিকেটগুলো অরিজিনাল কিনা ডুপ্লিকেট সেইটা দেখার ব্যবস্থা করব। যদি দেখি তাদের আমরা ভর্তির সুযোগ আমরা দেব না। দ্বিতীয়ত হচ্ছে তারা যদি ভর্তিও হয়ে যায়, পরবর্তীকালে যদি আমরা জানতে পারি যে এরা নন এসটি এসটি হিসেবে ভর্তি হয়েছে, আমরা তাদেরকে আমরা ভর্তি লিস্ট থেকে তাদের নামটা আমরা বাতিল করে দেব। এবং আমরা আপনারা যে মেমোরান্ডাম দিয়ে গেলেন এইগুলো আমরা যত যত্ন সহকারে আমরা আপনাদের পড়ব এবং বিষয়গুলি বোঝার চেষ্টা করব। আপনারা যে লিস্টগুলো দিয়েছেন সেই লিস্টগুলো থেকে আমরা দেখব নামের তালিকাটা, আমরা আপনাদের যথেষ্ট সহযোগিতা করব। এবং আমাদের সময় মতো তিনি আমাদের সময়টা নিয়েছেন বা দিয়েছেন, সেই জন্য ধন্যবাদ জানালাম। এরপরে যে কথাটা হলো সেটা আমি বললাম, স্যার আপনি তো জানেনই যে সমস্ত টাইটেলগুলো আসছে সেগুলো আমরা সন্দেহ করেছি জন্য আপনার কাছে এসেছি। তা আমি অন্তত বললাম যে আপনি এটা নিশ্চয়ই চাইবেন, এটা তো ক্ষুদ্র সংস্করণ ভারতীয় সংবিধানের এবং ভারতীয় রাষ্ট্র ব্যবস্থা, ফলে সেখানে কোনো এসটি বঞ্চিত হবে এটা আপনিও চাইবেন না, সেই জন্য আমরা আস্থাশীল এবং বিশ্বাস রাখছি আপনার কাছে। হ্যাঁ, তবে আমরা যেহেতু সন্দেহ করছি এই কজনকে, তাহলে আপনি কাজ করুন না যদি এটা সম্ভব হয়। এভাবেই বললাম যে সমস্ত আমরা সন্দেহ করছি যে তাদের এসটি সার্টিফিকেট যদি জেরক্স করে আমাদের দেওয়া যায়, তা উনি বললেন আমি এই পদে থেকে আপনাদের ওই সহযোগিতাটা করতে পারলাম না জন্য এসটি সার্টিফিকেট, হ্যাঁ এসটি সার্টিফিকেটটা উনি জেরক্স সাপ্লাই করতে রাজি হন, সেটা পদাধিকার বলে বা তার যে পদ সেখান থেকে বাধা থাকার জন্য সেটা সম্ভব নয়। তবে উনি বলেছেন, আর একটু ক্লারিফাই করি, সুনীলবাবু যেটা বলেছেন সেটা হচ্ছে এখন যেহেতু অনলাইন অ্যাডমিশন ব্যবস্থা চালু হয়েছে, উনি যেটা বললেন অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে সেখানে রাম শাম যদু মধু টাইটেল থাকতেই পারে। যখন আমরা তাদের অ্যাডমিট করি, অ্যাডমিট করার পরে আমরা সেই যে ডকুমেন্টসটা দিয়েছে কোথা থেকে, ইস্যুইং অথরিটি কোথায়, কোন এসডিও ইস্যু করেছেন সেটা সেটা দেখে আমরা কিন্তু সার্চিং করি, তারপরেই তাদের অ্যাডমিশন করি। এরপরে এইটুকু তিনি দিলেন কথা যে যদি চার বছরের তো কোর্স, কোনো স্টেজে যদি আপনারা প্রমাণ করতে পারেন বা প্রমাণিত কোনো এসটি আসলে এসটিচার বা তার যে স্টুডেন্টসের যে ভর্তি সেটা ক্যান্সেল হয়, এটা উনি আমাদের কথা দিয়েছেন। সকলকে ধন্যবাদ, আপনারা যারা কষ্ট করে আমাদের জন্য আমাদের কাজের জন্য যারা উপস্থিত হয়েছেন, হ্যাঁ প্রত্যেককে হুলসাই জোহার জানাচ্ছি।